নমস্কার আজ এখন এখন ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈছো আপোনালোকৰ মাজলৈ ভিটো সম্পূৰ্ণ একলৈ চাই দিব বন্ধু অকল ৰাজ্যৰ কৃষকসকলৰ কাৰণে ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে যে অকল কৃষক আছে তেওঁলোকে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো এবাৰ মন দি চাব আপোনালোকৰ কাৰণে ভাল খবৰ আহিছে বন্ধু অকল আপোনালোকে 36,000 কোটি টকা লাভ কৰিব যে অকল মানুহে পিএম কিষাণ আঁচনিৰ জৰিয়তে কেইবাটাও ইনষ্টলমেণ্টৰ টকা লাভ কৰিছে তেওঁলোকে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার সুবিধা লওয়ার কারণে ভাল খবর আছে যদি আপনি ইতিমধ্যে কিষাণ সন্মান নিধি যোজনা গ্রহণ করে আছে আপনি সরকার পর প্রতি মাহে 3,000 টাকার অধিকার প্রাপ্ত আপনি ইয়ার বাবে কোনো নথিপত্র দিব নালাগে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার সুবিধা লওয়া সকলের কারণে ভাল খবর যদি আপনি ইতিমধ্যে কিষাণ সন্মান নিধি যোজনা গ্রহণ করে আছে আপনি সরকার পর প্রতি মাহে 3,000 টাকার অধিকার প্রাপ্ত আপনি ইয়ার বাবে কোনো নথিপত্র প্রদান করিব নালাগে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার অধীনত কৃষক সকলে প্রতি বছরে 36,000 টাকা লাভ করিব পারে আপনি 36,000 টাকা কেনেদরে পাব জানি লোক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় প্রতি মাহে ক্ষুদ্র আর প্রান্তীয় কৃষকসকলক পেনশন প্রদান করার পরিকল্পনা করেছে এই আসনির অধীনে 60 বছর বয়সের পিছত 3,000 টাকা অর্থাৎ প্রতি বছরে 36,000 টাকা পেনশন লাভ করব আপনাদের কোনো নথিপত্র দাখিল করব না লাগে পেনশন আসনিখন কেন্দ্রীয় সরকারের দেশের ক্ষুদ্র আর প্রান্তীয় কৃষকসকলের ভাবে পরিচালনা করে ই আপনার 60 বছর বয়সের পিছত প্রতি মাহে 3,000 টাকার সুবিধা প্রদান করে যদি আপনি পিএম কিষাণের সুবিধা লই আছে আপনি ইয়ার বাবে কোনো অতিরিক্ত নথিপত্র দিব নালাগে এই আসনির সুবিধা কোনে লব পারে কিষাণ মানধন যোজনা যে কোনো কৃষকে 18-40 বছর লৈ লাভ করিব পারে বন্ধু অকল আপনার সর্বাধিক 2 হেক্টর লৈকে কৃষিযোগ্য ভূমি থাকিব লাগিব আপনি কৃষকের বয়সের উপর নির্ভর করে কমেও 20 বছর আর সর্বাধিক 40 বছর বয়সের বাবে 55 টাকার পর 200 টাকা লৈ মাহিলি বরঙ্গনি আগবাব লাগিব এই আসনির সুবিধা কোনে লব পারে যদি আপনি 18 বছর বয়সত যোগদান করে মাহিলি বরঙ্গনি হব প্রতি মাহে 55 টাকা যদি আপনি 30 বছর বয়সত আসনিখন যোগদান করে আপনি 110 টাকা জমা করিব লাগিব যদি আপনি 40 বছর বয়সত যোগদান করে আপনি প্রতি মাহে 200 টাকা জমা করিব লাগিব তে বন্ধুসকল যদি আপনালকে এই আসনিত আবেদন করিব বিচাৰে তেনহলে আপনালকৰ ঘৰৰ ওচৰত থকা যিকোনো এটা সেসে সেন্টাৰ অৰ্থাৎ কমন সার্ভিস সেন্টাৰত গৈ আপনালকে নতুনকৈ আবেদন করিব পাৰিব আবেদন করার সময় আপনার আধার কার্ডটোর লগতে আপনার মোবাইল নম্বর আর আপনার যখন ব্যাংকের পাসবুক আছে এই 3টা বস্তুর প্রয়োজন হব আপনার যদি আবেদন করব বিচারে তেনহলে আপনাদের অনলাইন মাধ্যমতে ঘরত বহিয়ে করব পারিব বন্ধু অকল এ আসলে গুরুত্বপূর্ণ খবর লগতে যে অকল কৃষক আছে তেওঁলোকৰ কারণে এই ডাঙর গুরুত্বপূর্ণ খবরটো আসলে